আমি অফিসে যাচ্ছি অফিসে লম্বা সময় পাঁচ ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা তখন আমাকে পর্দা করতে হবে আমি স্কুলে যাচ্ছি সেখানে তো সারা বেলা আমার কী করতে হবে পর্দা করতে হবে আমি বাহিরে যাচ্ছি সৌদিতে যাচ্ছি বিভিন্ন রাষ্ট্রে যাচ্ছি সেখানে লম্বা সময় আমার সফর করতে হবে সেখানেও কি করতে হবে পর্দা করতে হবে উনি বাড়িতে যে কারোর সঙ্গে দেখা করে না মাহারাম গায়রে মাহারাম সবার সঙ্গে দেখা বন্ধ সবাই পরেশান হয়ে গেছে আয় হায় ছোটো বাচ্চা মাত্র মুক্তবে নাজেরাতে ভর্তি হলো এখন দেখি তাই তাইসির এই সময় থেকে কী করা শুরু করেছে পর্দা করা শুরু করেছে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ নেই এতক্ষণ আমরা আলোচনা করছিলাম বিনয় নিয়ে তাওয়াজও নিয়ে চলুন এবার আমরা আরেকটি বিষয় নিয়ে মোজাগরা করি সেটা হচ্ছে ছোট সময় থেকে পর্দা করা এবং পর্দা করা শিখা কেবল জানা নয় বরং শিখা দেখুন আমাদের মাদেশাগুলোর মধ্যে পর্দা বিষয়ে অনেক আলোচনা হয় তাফসিরে আলোচনা হয় দর্শে আলোচনা হয় দর্শের বাহিরে আলোচনা হয় ওয়াজ মাহফিলে আলোচনা হয় কিন্তু আমাদের আলেমদের মাঝে আমাদের তালবেলিমদের মাঝেও পর্দা করার প্রবণতা দেখা যায় না পর্দা করার গুরুত্ব আলোচনায় আসলেও কিন্তু বাস্তবে পর্দা করার বিষয়টা পাওয়া যায় না এটা খুব বেশি অংশে পাওয়া যায় না অল্প না খুব বেশি অংশে এই সত্যি দুই চারজন এমন পাওয়া যায় যারা তালবেলিম অবস্থায় পর্দা করে হাঁকে কীভাবেই পর্দা করে মন থেকে পর্দা করে ইসলামী শরীরের পরিপূর্ণ জায়গাগুলো মেনে পর্দা করে এই ধরনের খুব কম লক্ষ্য করা যায় এর বড় একটি কারণ হলো যে আমরা নসিহা করতে বুঝি মানুষকে জানাতে শিখেছি যে আমরা মানুষকে বলতে হবে পর্দার আয়াত শিখি জুমার বয়ানে পর্দা বিষয় নিয়ে আলোচনা করি মাহফিলে পর্দা নিয়ে আলোচনা করি আবার কেবলমাত্র নারীদেরকে পর্দার কথা বলি কোরআনে যে পুরুষের পর্দার কথাও আসছে সেই কথাগুলো কম আলোচনা হয় কেবলমাত্র নারীরাই পর্দা করবে নারীরাই পর্দা করবে পুরুষের পর্দা করার কি প্রয়োজন নাই নারীরা ছোট সময় থেকে বোরকা পড়বে পুরুষের কি চোখের হেফাজতের বিষয়টি লক্ষ্য করা দরকার না ছোট সময় থেকে এগুলো লক্ষ্য করা উচিত কারণ আমরা তাল বেলিমরা মাদ্রাসায় পড়ে যদি ছোট সময় থেকে যে সময় থেকে পর্দা ফরজ হয়ে যায় এর আগ থেকে তো প্রশিক্ষণ দেওয়া উচিত না যেই সময় পর্দা ফরজ হবে যেই সময় আমরা পর্দার বিধান আমাদের উপর কার্যকর হবে তখন থেকে পর্দা করব হুট করে পারা যাবে না এই জন্য তো নামাজের বিধানটা আমাদের কিভাবে আসছে একেবারে কি বালিক হওয়ার পর নামাজে যাওয়ার কথা আসছে না আগে নামাজে যাওয়ার কথা আসছে প্র্যাকটিস করার কথা বলছে আগে অনুশীলন করার কথা বলছে এই যে প্র্যাকটিসের মাধ্যমে তার ভিতরে কি আসবে নামাজের আগ্রহ তৈরি হবে সে নামাজ পড়তে আগ্রহী হবে সে নামাজের উপর অভ্যস্ত হবে এই জন্য ধরেই নামাজ পড়া যায় না যেমন ঠিক তেমনিভাবে ধরে কি করা যাবে না পর্দা করা যাবে না নামাজ আমাদের প্রতিদিন করতে হয় নামাজ আমরা নির্দিষ্ট সময়ে করি কিন্তু আমাদের জীবনে দেখেন পর্দাটা প্রতিটা মুহূর্তে করতে হয় আমরা রাস্তা দিয়ে চলাচল করি নামাজে দশ মিনিট পনেরো মিনিট থাকে কিন্তু পর্দা কিন্তু আমাদের দশ পনেরো মিনিট না আমি একটা রাস্তা দিয়ে যাচ্ছি এক ঘন্টার রাস্তা এক ঘন্টার রাস্তা আমাকে পর্দা করতে হবে দুই ঘন্টার রাস্তা দুই ঘন্টার রাস্তা আমাকে পর্দা করতে হবে আমি অফিসে যাচ্ছি অফিসে লম্বা সময় পাঁচ ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা তখন আমাকে পর্দা করতে হবে আমি স্কুলে যাচ্ছি সেখানে তো সারা বেলা আমার কি করতে হবে পর্দা করতে হবে আমি বাহিরে যাচ্ছি সৌদিতে যাচ্ছি বিভিন্ন রাষ্ট্রে যাচ্ছি সেখানে লম্বা সময় আমার সফর করতে হবে সেখানেও কি করতে হবে পর্দা করতে হবে আপনার ঘাটিতে ঘাটিতে পর্দার বিধান জায়গায় জায়গায় পর্দার পর্দা করার বিষয় কারণ আমি আপনি যদি ওই জায়গাগুলোতে পর্দা না শিখি পর্দা না করতে পারি এর বড়ো ব্যর্থতার কারণ হচ্ছে আমার ছোট সময় থেকে পর্দা না করা এজন্য যখনই আমার সময় হবে তখনই আমি পর্দা করবো বিষয়টা এমন না বরং আঁক থেকে আমার পর্দা করা কী করতে হবে শিখতে হবে বিশেষভাবে আমরা যারা তালিবিল ইলেমরা আমাদের তো একেবারে মাদ্রাসায় যখন আসছি তখন থেকে আমাদের পর্দার প্রতি গুরুত্ব আসা উচিত আজকাল দেখা যায় যে আমাদের অনেক ভাইয়েরা ওনারা ওয়াজে জুমার বয়ানে কেবলমাত্র পর্দার ওয়াজ করেই যান কিন্তু আমাদের ভিতরে পর্দার পর্দা করার মতো আমরা আমাদের নিজেদের তৌফিক হয় না এটা একটা চরম ব্যর্থতা এটা বেআমল বক্তার মতো আমল এজন্য আমরা আমাদের আসলাবদেরকে যদি দেখি ওনারা খুব অল্প সময় থেকে ছোট সময় থেকে পর্দা করেছে এই যে আমাদের আসলাবদের জীবনীগুলো না পড়ার কারণে আমাদের মাঝে এই অবহেলা চলে আসছে আমাদের আসলাবদের জীবনীগুলো দেখি দেখবেন ওনারা একেবারে মুক্ত থেকে পর্দা করা শিখেছেন এবং এর বাস্তবায়নও করেছেন কিন্তু আমরা বড় থেকে বড় হয়ে যাচ্ছি আলেম হয়ে যাচ্ছি মুফতি হয়ে যাচ্ছি মুফাসির হয়ে যাচ্ছি কত কিছু এলে কত কিছু এলেম শিখেছি কিন্তু আমাদের মাঝে ইসলামের গুরুত্বপূর্ণ বিধানের এলেম বাস্তবায়ন হয়নি মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলী ওনার জীবনী পড়বেন দেখবেন ওনার মা দুই বছর বয়সে ইন্তিকাল করেছেন ওনার বাবাকে ওসিউত করে রেখেছেন আমার এই ছেলেটাকে মাদ্রাসায় পড়াইবা দিন শিখাইবা তো ওই সময় ওনার প্রাতিষ্ঠানিক পড়ানোর মতো সুযোগ ছিল না ওনার বাবা ওনার মায়ের এই ওসিয়তকে খুব ভালোভাবে নিয়েছেন এবং ওনার জীবনে কখনো অন্য জায়গায় পড়াননি মাদ্রাসায় পড়িয়েছেন দিন শিখাইছেন তো পরিবেশ ছিল না প্রাতিষ্ঠানিক পড়ার জন্য ওনার ঘরেই পড়াইছেন পরে ওনার ফুফু কোরআন শরীফ পারতেন মুফতি ফজুল্লাহ রহমতুল্লাহ ওনার ফুফি কী করেছেন ওনাকে কোরআন শরীফ পড়িয়েছেন শিখিয়েছেন তো একটু বড় হওয়ার পর চিন্তা করলেন ওনার জন্য একজন ওস্তাদ রাখা দরকার তো ওস্তাদ রেখেছেন ওস্তাদ রাখার পর যখন পড়া শিখাইতেছে তো একদিন হঠাৎ করে ওনার ঘরে ওনার চাচি আসছেন চাচি আম্মা আসছেন তো আসার পর ওনার পিছনের কাপড়টা অনিচ্ছে হয়ে পরে গেছে উনি সাথে সাথে চোখ ঘুরিয়ে ফেলছেন ছোটো ছেলে এখনও মাদ্রাসায় যায়নি ঘরেই পড়াশোনা করতেছে পিচ্চি ছেলে সবার নজরে আসছে দেখো ছোটো একটা বাচ্চা এই সময় থেকে তার নজরের হেফাজতের কত লক্ষণীয় বিষয় সে কী ধরনের দৃষ্টিভঙ্গি রাখছে সবার ভিতরে এক ধরনের অন্যরকম ভালো লাগা কাজ করেছে ওনার পরের ঘটনাটা আরও অনেক শিক্ষণীয় হাটহাজারি মাদেশা তখনও হয়নি ওনার আট নয় বছর বয়স যখন তখন হাটহাজারি মাদেশা হয়েছে উনি ভর্তি হয়েছেন সেখানে ভর্তি হওয়ার পর যখন উদ্বোধনী সবক হয় তো উদ্বোধনী সবকের মধ্যে পর্দা বিষয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছে তো পর্দা বিষয়ে আলোচনা শোনার পর বলছে নারীদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা যাবে না ওস্তাদারা যখন এই কথা বলছেন উনি বাড়িতে যে কারোর সঙ্গে দেখা করে না মাহারাম গায়রে রে মাহারাম সবার সঙ্গে দেখা বন্ধ সবাই পরিসান হয়ে গেছে আয় হায় ছোটো বাচ্চা মাত্র মুক্তবে নাজরাতে ভর্তি হলো এখন দেখি তাই সির এই সময় থেকে কী করা শুরু করেছে পর্দা করা শুরু করেছে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ নেই মাহারাম গায়রে মাহারাম সবার সঙ্গে সবাই পরেশান হয়ে মাদ্রাসায় আসছে উস্তাদের কাছে আসছে এই ঘটনা যখন বললো তখন উস্তাদরা বুঝিয়েছেন যে আসলে কার সঙ্গে পর্দা করা যাবে আর কার সঙ্গে পর্দা করা যাবে না আপাতত তোমার ওপর কি হয় নাই পর্দা ফরজ হয়নি এই ঘটনা থেকে আমাদের বড় শিক্ষা হচ্ছে কি আসলে দেখেন আমাদের আসলাফতা আমাদের আকাবিররা ওনারা ছোট সময় থেকে পর্দার অনুশীলন করেছেন যার ফলে ওনারা বালেক হওয়ার পর এই যে গাইরে মাহারাম যারা আছে তাদের দিকে কখনো তাকাননি সর্বদা পর্দা সহকারে চলেছেন এই পর্দা কি নারীরা না পুরুষ করেছেন মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ পুরুষ ছিলেন তো পুরুষের যদি পর্দা থেকে দেখে আমরা তালিবলেমরা আমরা যাদের অনুসরণ করি যাদেরকে আমরা মানি এবং যাদের কাজগুলোকে আমরা ফলো করি আমরা তাদের এই বিষয়গুলি কাজ দেখব না আমাদের এই বিষয়গুলি অনুসরণ করা উচিত না এই জন্য আমাদের উচিত হলো ওনাদের এই কাজগুলিকে অনুসরণ করা কোরআনে এই সুস্পষ্ট নির্দেশনাকে জীবনে বাস্তবায়ন করা এবং আসলাফদের জীবনে খুব বেশি পরিমাণে করা যে তারা কিভাবে দৃষ্টির হেফাজত করেছেন কিভাবে পর্দা করেছেন আল্লাহ স্মলাম আমাদের সবাইকে কোরআন এবং হাদিসে পর্দার যে বিধানগুলো আসছে মানা এবং আমাদের আসলাফ এবং আকাবিররা যেভাবে এই পর্দার অনুশীলন করে গেছেন আমাদেরকেও সেই পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন আমিন